প্রথম আলোতে দেখলাম যে হিরো আলমের আর অপবিশ্বাসের ছবি দিয়া ওই সিমি ইসলামের খবরটা ছাপাইছে। এখানে লেখছে তার সিমি ইসলামের যে চ্যানেল হ্যাক করে নিয়ে গেছিল জাহিদুল ইসলাম এবং অপবিশ্বাস, তিন নম্বর আসামি হল কে, হিরো আলম, বহুল আলোচিত সমালোচিত হল হিরো আলম। তো বিষয়টা হচ্ছে এইগুলি না, বিষয়টা হচ্ছে অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার সাকিব খানের ফ্যান ফলোয়ার আপনারা জেনে রাখেন, সাকিব খানকে ঠেকানোর জন্য সাকিবের বাচ্চার মাকে পীড়া দেওয়া, তো এটা অটোমেটিক সাকিবকে পীড়া দেওয়া। এইটা তারা চিন্তা করছে যে সাকিবকে এই মেন্টালি হ্যারাস করলে সাকিবের কাজের ব্যাঘাত ঘটবে, কারণ সাকিব খানকে কেউ ঠেকাইতে পারতেছে না। তারা নাদাস ইন্ডিয়ার যত বড় বড় স্টার আছে, যত বড় বড় ডাইরেক্টর আছে, টেকনিশিয়ান আছে, সবাই তার কাছে যায়, সে একদম বিশিষ্ট সাংবাদিক। তার মানে দেখেন, একটু দেখেন, এটাই হলো তারা নাদাস। সারা ইন্ডাস্ট্রি সকাল থেকে, সকালে ঘুম থেকে উঠিয়া যত প্রতিষ্ঠা আছে, ফিল্ম প্রতিষ্ঠা, তারা সকালে ঘুম থেকে উঠিয়া তারা নাদাসের টুইটারে যায়, তারা নাদাসের পেজে যায়, তার ইউটিউব চ্যানেলে যায় যে কি সে নিউজ ছাপাইলো, তার ইনস্টাগ্রামে যায়। যারা না দেখছে সকালে কাজের ব্যস্ততার জন্য এক ফাঁকে দেখে নেয়, তার মানে হচ্ছে সাকিব খানকে নিয়ে আসে একটা নিউজ করছে যে এই দুলু মিয়া খ্যাত ওই দরদ 15 তারিখ আসতেছে, এই নিউজে সারা ইন্ডাস্ট্রি কাঁপে গেছে। কারণ দুলু মিয়ার ই হয়েছে, মানে ভিউ হয়েছে যে এই 29K হইল লাইক, তারপরে 3.7 না 6 জন হইল কমেন্টস, আর শেয়ার হইল 1.3। আর পাশাপাশি তারানা দাস আমিন খান এবং অজয় দেবগানকে নিয়ে একটা নিউজ করছিল, সেটার 27টা না 24টা জানি শেয়ার, 50টা কমেন্টস, আর 3000 হইল লাইক। এইটা নিয়ে একেবারে সারা মুম্বাই ইন্ডাস্ট্রি এখন ভাইব্রেশন হইতেছে, ভাইব্রেশন যে কিরে বাংলাদেশের কে এমন ভাই ক্ষমতাধর, আর কে সাকিব খান, কে সাকিবিয়ান, এটা নিয়ে ভাইব্রেশন মানে সারা মুম্বাই। তো অনেকেই এটা সম্বল করে অন্য বদনাম করতে চাইতেছে যে এরা প্যান ইন্ডিয়া মুভি না, কইছিল প্যান ইন্ডিয়া মুভি, মানে তারা নাদা লেখছে আর কি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথ প্রযোজনার ছবি, ইন্ডিয়ার হইল ওয়ান ওয়ার্ল্ড মুভিজ মুম্বাইয়ের, এসকে মুভিজ কলকাতার, অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট এবং কিবরিয়া ফিল্ম, এই চারটায় কোলাবরেশনের ছবি এটা। তো যাই হোক, অনন্য মামুন যাই করছে কাঁপায় দিছে পুরা মুম্বাই, এটা ক্রেডিট বাই অনন্য মামুনের, ডাজ নট ম্যাটার এটা ছবি যৌথ প্রযোজনার ছবি না প্যান ইন্ডিয়া ছবি। প্যান ইন্ডিয়া মানে কি, প্যান মানে ঘুরবে, ইন্ডিয়া তো ঘুরতেই আছে, যে তারা নাদার যে এটা করছে সারা ইন্ডিয়া ঘুরতেছে, সারা ইন্ডিয়ার যারা বড় বড় স্টার আছে, সুপারস্টার আছে, ফিল্ম ক্রিটিক্স আছে, তাদের মাথা ঘুরাইয়া দিছে তারা, সাকিবিয়ান কারা, তারপরে সাকিব খান কারা, তারপরে আবার ওইখানে বরবাদের শুটিং হচ্ছে মুম্বাইয়ের মতো জায়গায়, এখন এনে গেছে আবার ওই পূজা ভাটের বাপ মহেশ ভাট, এইগুলি দেখিয়া এই যে নাগরিক টিভি উল্টাপাল্টা বলতেছে পাগলের প্রলাপ, তারপরে রায়হান রাফি ছবি ছাইড়ে দিছে, ওই জিত ছাইড়ে দিছে, করবো না কোপ্রোডাকশন লায়ন আব্দুল আজিজের লগের যারা পার্টনার ছিল ওরা ভাগ্যে গেছে, কা রায়হান রাফিও বুঝে লাইছে যে না সাকিব ইয়ানদের পাল্লা পড়লে খবর আছে সুরঙ্গের সময় যে অবস্থা করছিল। তো এইসব নিয়ে হচ্ছে এই যে নতুন করে এই কেসটা আবার সাকিব হ্যাটাসরা এই কলি ইসলামরে দিয়া করাইছে, আর কিচ্ছু না, এরা নাথিং, এরা ওই অপবিশ্বাসের চ্যানেল থেকে এই তারা পেজ থেকে ভিডিও চুরি করে নিয়ে কলি ইসলাম তার এনে ব্যবহার করছে, তো এখানে অপবিশ্বাস তো স্ট্যাক মারবেই, আপনি কি বলেন কমেন্টসে জানাইবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই নিউজটা জানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।